নমস্কার দর্শক বন্ধু, নতুন একটি পর্বে আপনাদের আবারও সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমরা কথা বলবো শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের কিছু কথা প্রসঙ্গে। আমাদের ভারতবর্ষ আধ্যাত্মিকতার এক মহান ক্ষেত্র, বিভিন্ন সময়ে বিভিন্ন মহান ব্যক্তিত্ব আমাদের এই দেশে জন্মগ্রহণ করেছেন। ঠিক সেই রকমই ছিলেন ঠাকুর শ্রী ওঙ্কারনাথ দেব। তিনি বলছেন যে সংসার আসলে রোগ, সংসার রোগই তো। রোগের যেমন উপসর্গ থাকে, প্রলাপ থাকে, এই সংসারের সবটাই উপসর্গ। প্রলাপের কথা বলিস না, প্রলাপ ভিন্ন বাক্যই নেই। দেখ, রোগ হলে রোগী যেমন বলে আমায় জল দাও, আমায় ও ঘরে নিয়ে চলো, আমি উপরে যাব, আমি বসবো, আমি দাঁড়াবো, আহ ওহ মরে গেলাম গো, সেই রকমই বাদবাকিগুলোকেও দেখ। সংসার ব্যাধি পীড়িত লোকগুলো হা অর্থ হা অর্থ, হা সম্মান হা যশ, হা নিরোগ শরীর, হা বশ্যতাপন্ন স্ত্রীপুত্র, হা সংসারের শান্তি ইত্যাদি বলে সর্বদা হাহাকার করছে। এই সংসার একটা ভীষণ মারাত্মক রোগ। এই রোগের একমাত্র ঔষধ রাম নাম, হরি নাম, কালি নাম, বুঝলি? সব ত্যাগ বললেই সব ত্যাগ হয় না, প্রথমে বিষয়ের প্রয়োজন কমিয়ে আনতে হয়, দেহ ধারণ প্রয়োজন। কেননা দেহ শ্রী ভগবানের মন্দির, ব্রহ্মপুর, মন্দিরটি কোনো রকমে রক্ষা করতে হয়। মন্দিরের মধ্যে যিনি আছেন তার কাছে সর্বদা থাকবার চেষ্টা করাই প্রকৃত পুরুষার্থ। তাহলে ঠাকুরের এই কথা প্রসঙ্গে আমরা যা জানলাম যে আমাদের চারপাশে যে সংসার ক্রমাগত বর্ধনশীল, ক্রমাগত তার ডালপালা প্রসারিত করে চলেছে, সেটা আসলে রোগ। রোগের যেরকম নানা ধরনের উপসর্গ থাকে, নানা ধরনের সিমটমস থাকে, সেরকম প্রলাপও তো থাকে। ঠিক সেই রকমই সংসারের যাবতীয় যা কার্যকলাপ, সংসারের যাবতীয় যা হা হুতাশ, সবটাই সেই রোগের উপসর্গের মতো, সবটাই আসলে প্রলাপের মতো। ঠাকুর বলছেন রোগ হলে রোগী যেরকম বলে ওঠে যে আমাকে জল দাও, আমাকে ওই ঘরে নিয়ে চলো, আমি ওপরে যাব, আমি বসবো, আমি দাঁড়াবো, আমার ভীষণ যন্ত্রণা, আমি মরে যাচ্ছি যন্ত্রণায়, সংসারী মানুষের কথাবার্তা আচার আচরণগুলো ঠিক আসলে তাই। সংসার ব্যাধি পীড়িত লোকগুলো কি করে না, অর্থের জন্য হাহাকার করে, সম্মানের জন্য হাহাকার করে, যশ নিরোগ শরীর বশ্যতা সম্পন্ন স্ত্রী পুত্র সংসারের শান্তি ইত্যাদি আরও কত প্রকারের পার্থিব জিনিস পাওয়ার জন্য সর্বদা হাহাকার করে চলছে। তাই ঠাকুর বলছেন যে এই সংসার আসলে একটা ভীষণ মারাত্মক রোগ, আর এই রোগ থেকে আমরা মুক্তি পাবো যদি আমরা ঔষধ সেবন করি। সেই ঔষধ কি না সেটাও ঠাকুর বলে দিচ্ছেন যে সেই ঔষধ হচ্ছে রাম নাম, হরি নাম, কালী নাম। ভগবানের নাম নিলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়, এই রোগের প্রকোপ থেকে নিজেদেরকে সামান্য হলেও উপশম দেওয়া যায়, কষ্ট কমানো যায়। আমরা মুখে অনেক সময় বলি সব ত্যাগ হয়ে যাচ্ছে, কিন্তু তাহলেই সব ত্যাগ হয় না, প্রথমে বিষয়ের প্রয়োজন কমিয়ে ফেলতে হয়, দেহ ধারণ করাও দরকার, কারণ সেই দেহই হচ্ছে শ্রী ভগবানের মন্দির, ব্রহ্মপুর বলছেন ঠাকুর। সেই মন্দিরটা কোনো রকমে রক্ষা করতে হয়, মন্দিরের মধ্যে যিনি আছেন তার কাছে সর্বদা থাকবার চেষ্টা করতে হয়, এইভাবেই সেই দেহটাকে রক্ষা করতে হয়, সেটাই প্রকৃত পুরুষার্থ। এই ছিল বন্ধুরা আজকের পর্ব। কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল বাটনটি প্রেস করে অন করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই ভিডিওটি আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে ভীষণ তাড়াতাড়ি নতুন কোনো আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবেন।